আসসালামু আলাইকুম আপনারা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন আপনাদেরকে একটি ইনকাম করার রাস্তা দেখিয়ে দেব। যেখান থেকে আপনারা ফটো বা ছবি বিক্রি করে টাকা ইনকাম করতে পারবেন আর এখানে আপনাদের এক টাকা বা দু টাকা ইনকাম হবে না এখান থেকে আপনি মাস শেষে হিউজ পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন যদি আপনার ফটো বিক্রি হওয়া শুরু হয়ে পড়ে তো ফটো বিক্রি করতে হলে আমাদেরকে একটি সাইটে অ্যাকাউন্ট করতে হবে তো সাইটটির নাম হচ্ছে সাটা স্টোক এখানে আপনারা কিভাবে অফিসিয়ালভাবে ভাবে অ্যাকাউন্ট করবেন এটা আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেবো আর বর্তমান সময়ে কম বেশি আমাদের সকলের হাতে ভালো মানের স্মার্টফোন রয়েছে আপনি চাইলে স্মার্টফোন দিয়ে ফটো তুলে ওইখানে বিক্রি করতে পারবেন তো বিয়ার্স প্রথমেই আপনার মোবাইল ফোন থেকে ক্রোমো ব্রাউজারে যাবেন যাওয়ার পর গুগল সার্চবারে গিয়ে লিখবেন সাবমিট সাটা স্টোক অ্যাটার লিখে সার্চ করবেন তারপর এইখানে এরকম একটি ওয়েবসাইট দেখতে পাবেন সাবমিট সাটা স্টোক ডট কম এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করবেন তারপর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এখান থেকে গেট স্টার্টেড এটার মধ্যে ক্লিক করবেন তারপর আমাদের সামনে এরকম একটি ফর্ম চলে আসবে এইখানে আপনার ফুল নেম দিতে হবে তারপর ডিসপ্লে নেম তারপর ইমেল অ্যাড্রেস তারপর পাসওয়ার্ড দিতে হবে তো এখানে অবশ্যই আপনি আপনার ভোটার কার্ডের সাথে মিল রেখে আপনার নামটা বসাবেন তারপর এখানে ডিসপ্লে নেম আপনার শর্টকাটে একটি নাম বসিয়ে দিবেন তারপর এখানে আপনার একটি ইমেল অ্যাড্রেস দেবেন অবশ্যই ইমেল অ্যাড্রেসটা আপনার ফোনে লাগানো থাকতে হবে তারপর একটি স্ট্রং পাসওয়ার্ড দেবেন এলোমিলো একটি পাসওয়ার্ড বসিয়ে দিবেন তারপর এখান থেকে আই সার্টিফাই এটার মধ্যে টিকমার্ক করে নেক্সট এটার মধ্যে ক্লিক করবেন তারপর এরকম একটি লেখা আসবে থ্যাংকস সাব্বির হোসেন প্লিজ চেক ইউর ইমেল অ্যাড্রেস টু ভেরিফাই ইউর অ্যাকাউন্ট তো তারা বলতেছে আমাদের ইমেল বক্সে যাওয়ার জন্য এবং ওইখানে একটি লিঙ্ক পাঠানো হয়েছে ওই লিঙ্কের মধ্যে ক্লিক করে আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাইড করতে হবে তো আমরা চলে আসলাম জিমেল বক্সের মধ্যে তো এখানে এরকম একটি মেসেজ দেখতে পাবেন প্লিজ ক্লিক হ্যার টু ভেরিফাই ইউর ইমেল এটার মধ্যে ক্লিক করবেন তারপর আমাদের সামনে আরেকটি অপশন চলে আসবে এখানে রেসিডেন্টাল অ্যাড্রেস এটা বসিয়ে দিতে হবে প্রথমে দিবেন বাংলাদেশ তারপর রাইট তারপর আপনার ঠিকানা দিবেন আর ওই ঠিকানাটা অবশ্যই আপনার এনআইডি কার্ডের সাথে মিল রেখে বসিয়ে দিবেন। তারপর একটি নাম্বার দিবেন দেওয়ার পরে এখান থেকে মাই রেসিডেন্টাল এটার মধ্যে টিকমার্ক করে নেক্সট এটার মধ্যে ক্লিক করবেন তারপর ওয়েলকাম টু দ্য কমিউনিটি উই ক্যান নট ওয়াইট টু সি ইউর বেস্ট ওয়ার্ক তো তারা বলতেছে যে আপনার অ্যাকাউন্টটি মোটামুটিভাবে ক্রিয়েট হয়ে গেছে এখন ফোটো আপলোড করার জন্য তো এর আগে আমাদেরকে আরও কিছু কাজ করতে হবে এখানে আমাদের অ্যাকাউন্টে ফুললিভাবে কাজ করা হয়নি তো এর জন্য আমরা চলে যাব আবার ক্রম ক্রমপ্রজনে তারপর আমাদের অ্যাকাউন্টে আবার লগ করব। তা আমরা আবার ক্রমব্রাউজারে গিয়ে সাবমিট সাটা স্টক এই ডট কম এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করব করার পর এখান থেকে আপনারা দেখেন টি লাইন একটি অপশন আসে এটার মধ্যে ক্লিক করবেন তারপর নিচে আসবেন নিচে আসার পর এখানে দেখেন একটি অপশন আছে পাবলিক প্রোফাইল এটার মধ্যে ক্লিক করবেন তারপর আমাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে এখানে দেখেন কয়েকটি কাজ রয়েছে এই দাবগুলো আমাদেরকে ফিল করতে হবে তো এখানে প্রথমে ওয়েবসাইট এখানে আপনার যদি ইউটিউব চ্যানেল থেকে অথবা কোনো সাইট থাকে তাহলে ওই লিঙ্কটা এখানে বসিয়ে দেবেন তারপর ট্যাগ লাইন দিতে হবে আপনি যেই বিষয়ে এখানে ফটো আপলোড করবেন ওই বিষয়ে ট্যাগ বসিয়ে দিবেন তারপর এখান থেকে লোকেশন সিলেক্ট করে দিবেন তারপর কন্ট্রিবিউট টাইপ এখানে আপনাদেরকে এটা সিলেক্ট করতে হবে ফটোগ্রাফার সিলেক্ট করতে হবে আপনি যদি এখানে ফটো আপলোড করবেন তারপর স্টাইল স্টাইল থেকে এখানে স্টাইল সিলেক্ট করতে হবে আপনি কোন স্টাইলে এখানে ফটো আপলোড করবেন তো এখানে ল্যান্ডস্কেপ এটা সিলেক্ট করে দেবেন তারপর আস্তে আস্তে সাবজেক্ট মানে আপনি কি বিষয়ে ফটো এখানে আপলোড করবেন তো আমি যেহেতু এখানে ন্যাচার বিষয়ে বা ন্যাচারাল বিষয়ে ফটো আপলোড করবো তো এখান থেকে ন্যাচার এটা সিলেক্ট করে দেবেন মানে আপনি যে বিষয়ে ফটো আপলোড করবেন ওই বিষয়টা এখানে সিলেক্ট করবেন তারপর সাবজেক্ট এটার মধ্যে ক্লিক করে সরি সাবজেক্ট তো দিলামই তারপর আছে ইকুইপমেন্ট মানে আপনি কি কী যন্ত্রপাতি দিয়ে ফটো তুলবেন ওই যন্ত্রপাতিগুলো এখানে লিখে দিতে পারেন তারপর বায়োগ্রাফি মানে আপনার সম্পর্কে কিছু তথ্য এখানে লিখে দেবেন তারপর আসতেছে সোশ্যাল মিডিয়া এখানে আপনার ফেসবুক ফেসবুক লিঙ্কটা বসিয়ে দেবেন তারপর টেলিগ্রাম সরি ইনস্টাগ্রামে লিঙ্ক দেবেন তারপর লিঙ্ক দিনে লিঙ্ক দেবেন তারপর টুইটারের লিঙ্ক এখানে বসিয়ে দেবেন যদি আপনি এই অ্যাকাউন্টগুলো থাকে তারপর এখান থেকে সেভ এটার মধ্যে ক্লিক করবেন তাহলে আপনার অ্যাকাউন্টটি ফুল্লিভাবে সুন্দরভাবে ক্রিয়েট হয়ে যাবে তো এখন আমাদের কাজ হচ্ছে কীভাবে এখানে ফটো আপলোড করব তো ফটো আপলোড করার জন্য আমি আর ভিডিও তৈরি করব ওইখানে আমি বিস্তারিত আপনাদেরকে দেখিয়ে দেবো তো এখন আমি আপনাদেরকে জাস্ট শর্টকাটে আমি একটু বুঝিয়ে দিই কীভাবে আপনারা এখানে ফটো আপলোড করবেন তো ফটো আপলোড করার জন্য এখান থেকে আপনি কি করবেন এখান থেকে আপনারা আপলোড ফটো এটার মধ্যে ক্লিক করবেন আপলোড ফোটো এটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে গট ইট এটার মধ্যে ক্লিক করবেন তারপর এখানে সিলেক্ট মাল্টিপল ফাইলস এটার মধ্যে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনার গ্যালারিতে চলে যাবেন তারপর এখান থেকে আপনার ফটো সিলেক্ট করে এখান থেকে স্টার্ট হেয়ার এটার মধ্যে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনার ফটোটি সিলেক্ট করবেন মানে আপনি যে ফটোটি এখানে আপলোড করবেন আরেকটি বিষয় হচ্ছে এখানে অবশ্যই আপনার নিজের ক্যামেরা দিয়ে অথবা মোবাইল ফোনে ক্যামেরা দিয়ে ছবি তোলা থাকতে হবে অন্য জায়গা থেকে যদি ছবি ডাউনলোড করে এখানে আপলোড করেন সেই ক্ষেত্রে কিন্তু একটা অ্যাপ্রুভ হবে না তো আপনার অবশ্যই সুন্দর এবং চমৎকার ফটো এখানে আপলোড করবেন তারপর এখান থেকে এখানে দেখেন একটা আপলোড হচ্ছে আপলোড কমপ্লিট হলে এখান থেকে নেক্সট এটার মধ্যে ক্লিক করবেন তারপর এখান থেকে নেক্সট অ্যাটার মধ্যে ক্লিক করবেন এখানে একটা আপলোড হয়ে গেছে তারপর এখান থেকে আপনি স্টার্ট এডিং এডিং ডিটেলস এটার মধ্যে ক্লিক করবেন মানে এখানে ফটো সম্পর্কে ডিটেলস লিখতে হবে তো ডিটেলস লেখার জন্য কি করবেন ফটোটার মধ্যে চাপ দিয়ে ধরে রাখবেন ধরে রাখার পর এখানে কি টিকমার্ক দেখতে পাবেন এই টিকমার্কটা করে দেবেন তাহলে এখানে ফটো সম্পর্কে ডেস্ক্রিপশন বা ডিটেলস দেওয়ার জন্য অনেকগুলো অপশন চলে আসবে এখানে আপনার ফটো ক্যাটাগরি সিলেক্ট করতে হবে ডেসক্রিপশন লিখতে হবে তারপর এখান থেকে মোর অপশন থেকে কিছু অপশন আছে একটা সিলেক্ট করতে হবে তারপর এখানে কিওয়ার্ড দিতে হবে মানে আপনার ফটো সম্পর্কে কিওয়ারটি লিখে দেবেন মানে আপনার ফটোটা কী সম্পর্কে ওই সম্পর্কে কয়েকটি কিওয়ার্ড এখানে বসিয়ে দিবেন তো এখানে কিওয়ার্ডগুলো দেওয়া থাকবে এখান থেকে আপনি কিওয়ার্ডগুলো এখানে অ্যাড করে দিতে পারবেন সর্বশেষ এখান থেকে সাবমিট এটার মধ্যে ক্লিক করলে আপনার ফটোটা এখানে আফলোড হয়ে যাবে তো আপনার ফটোটা এখানে আফলোড হয়ে যাবে এবং এবং এটা রিভিউতে চলে যাবে তো এখানে দেখেন রিভিউতে এখানে চলে আসে বা পেডি অপশানে চলে আসে তো এটা অ্যাপ্রুভ হতে দশ থেকে পনেরো দিন সময় লাগে এটা অ্যাপ্রুভ হওয়া অ্যাপ্রুভ হওয়া হতে তো এভাবে মূলত আপনি এখানে ফটো আপলোড করবেন তো তারপরে আমি আর কি ভিডিও নিয়ে আসবো বিস্তারিত আমি আপনাদেরকে সুন্দরভাবে গুছিয়ে দেখিয়ে দেবো যে কীভাবে আপনি এখানে ফটো আপলোড করবেন তো আশা করছি আপনাকে বিষয়টা ক্লিয়ার করে বোঝাতে পারছি তো এখন কথা হচ্ছে আপনি কীভাবে এখান থেকে পেমেন্ট নেবেন তো পেমেন্ট নেওয়ার জন্য এখানে পেইনোর অ্যাকাউন্ট ব্যবহার করতে হবে একটা যেহেতু ইন্টারন্যাশনাল একটি সাইট তো অবশ্যই এখানে ইন্টারন্যাশনাল একটি ওয়ালেট ব্যবহার করতে হবে তো পেইনোর অ্যাকাউন্ট কীভাবে খুলতে হবে ওই লিঙ্কটা আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা অবশ্যই পেইনোর অ্যাকাউন্ট খুলে রাখবেন হ্যালো ভিউয়ার্স এখানে অসংখ্য ফটো দেখতে পাচ্ছেন এই ফটোগুলো মানুষ বিক্রি করতেছে বিক্রি করে তারা লাখ লাখ টাকা ইনকাম করতেছে আপনার কি বিশ্বাস হচ্ছে না তাহলে আমি একটি ফটোর মধ্যে ক্লিক করে আপনাদেরকে দেখাই যে আসলে কি মানুষ টাকা দিয়ে কিনতেছে কি না তারপর এখান থেকে যদি ডাউনলোডে ক্লিক করি তাহলে এই ফটোটা যদি আমি কিনতে চাই তাহলে আমাকে টাকা দিতে হবে মানে ডলার দিতে হবে তো এভাবে আপনি আপনার এই অ্যাকাউন্টের মধ্যে ফটো আপলোড করে আপনার ফটোও বিক্রি করতে পারবেন তো দেখেন এখান থেকে যদি বাই অ্যান্ড ডাউনলোডে ক্লিক করি তাহলে এই ফটোটা ডাউনলোড করার জন্য আমাকে ডলার দিতে হবে তো দেখেন এখানে উনষাট ডলার আমাকে দিতে হবে তারপর আমি এই ফটোটা ডাউনলোড করতে পারবো তো এভাবে মূলত আপনি এখানে ফটো আপলোড করতে পারবেন এবং আপনার ফটোটা যদি কেউ ডাউনলোড করে সেক্ষেত্রে আপনার ডলার ইনকাম হবে